Bismillahir Rahmanir Rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Hey jagatir musulligon, hey jagatir sadokgon, hey bibhinno dharma dharmantorer byaktigon, sokolke samne rekhe, sokolke hazir rekhe aaj ekti alochona korbo. She alochona ti holo je ei prithibite অনেক ওলি আউলিয়ারা এসেছে এবং আসছে এবং কেউ দেহত্যাগ করে চলে গেছে। এখন আমি যে বিষয়ে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো যে পৃথিবীতে বেঁচে থাকতে কেউ কাউকে চেনে না, কিন্তু মৃত্যুর পরে বলে আরে লোকটা তো অনেক বড় কামিল লোক ছিল, অনেক বড় আউলিয়া ছিল, কিন্তু আমরা চিনলাম না, তাকে জানলাম না, কত অপবাদ দিয়েছি, অপমান করেছি। কিন্তু এই পৃথিবীতে মানুষ সচক্ষে দেখতেছে কিন্তু বুঝতে পারে না বা চিনতে পারে না, তখন মন সাক্ষ্য দেয় এই লোকটা মনে হয় ভণ্ড, কিন্তু দেখা যায় এই লোকটা ভণ্ড না। দেখা যায় এই লোকটা যখন মৃত্যুবরণ করে তখন এই লোকটার কেউ ইবাদত করতে দেখে নাই, কেউ ভালো কাপড় পরতে দেখে নাই, ওযু করতে দেখে নাই, গোসল করতে দেখে নাই, এই যেখানে যায় যেখানে রাত সেখানে কাত, খাওয়া দাওয়ার ঠিক নেই, একটা পাগলের হালে চলে, আবার সংসারেও আসে, আবার কই চলে যায় ঠিক ঠিকানা নাই। তো এরকম অবস্থা দেখে মানুষ যখন এক প্রকার ভণ্ড বলতে শুরু করছে, কিন্তু ভণ্ড ভণ্ডর উপরের যে আরেকটা বিষয় আছে সেটা হলো চন্দ্রবিন্দু, আর চন্দ্রবিন্দু যেটা সেটা চাঁদ। তে আকাশে যখন চাঁদ ওঠে তখন সকলেই দেখতে পায়, কিন্তু চাঁদটা যখন মেঘে ঢাকা থাকে তখন কিন্তু কেউ দেখতে পায় না, তখন তাকে ভণ্ড বলে। তবে আমি মনে করি মেঘে ঢাকা অবস্থায়ও কাউকে ভণ্ড বলতে হয় না, এবং মৃত্যুর পরে যখন তার কামেলাতি প্রকাশ হয় তখন তো ভালোই বলে। আবার কেউ যদি প্রকাশ কারো চোখে পড়ে নাই তবু মৃত্যুর পরেও ভণ্ড বলে, আমি বলবো সে ভালো হোক মন্দ হোক যেই হোক যেমনই হোক ভণ্ড বলাটা উচিত নয়। তো আরও একটি বিষয় হলো আজকের মূল উদ্দেশ্য যে আলোচনার, যে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, আর আমার বন্ধু যারা তারা চিন্তিত হবে না, তাদের কোনো হিসেব হবে না। সুরা সাফাত সুরা এনসিরা যদি খুলি তাহলে দেখা যায় আল্লাহ বলতেছে সুরা এনসিরাতে তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, এবং তোমাদের আর চিন্তাও নেই, তোমাদের আর কোনো হিসেব হবে না। সুতরাং যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু এই সাধনা করার কথা আল্লাহ কোরআনে বলছে সুরা ইনসিরা সুরা সাফাতে। সুরা সাফাতে আরেকটা কথা বলেছে আল্লাহ, সুরা সাফাতের মধ্যে আরেকটি কথা বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে মহাপুরস্কার দান করব, এবং আরেকটি কথা বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তখন আল্লাহ বলতেছে আমি তাদেরকে পরিচালনা করে থাকি। তাহলে আপনারাই বলুন যেই ব্যক্তিকে আল্লাহ নিজে পরিচালনা করবে তার মৃত্যুর আগেই ভয় কিসের, আর মৃত্যুর পরেই বা ভয় কিসের? তো সাধনার কথাগুলো কিন্তু দেখা যায় যারা আলেম বলা হয় যাদেরকে মাওলানা সাহেব বা ইমাম সাহেব, তারা সাধনা করার কথাটা বলে না, তারা শুধু একটা পন্থার কথা বলে যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ জাকাত করো। কিন্তু ঠিক আছে এগুলো তো করতেই হবে, কিন্তু এর পাশাপাশি যে আল্লাহ বলছে যখনই অবসর পাও সাধনা করো, সুরা সাফাত সুরা ইনসিরাতে বলল, তাহলে এই কথাটা তো প্রকাশ করা হচ্ছে না কেন, তার কারণ কি? এই কারণটা আমি জানতে যাবো ইনশাল্লাহ। যাই হোক, আরেকটি বিষয় হলো আল্লাহ বলেছে তোমরা কখনো আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না। তোমরা যদি আমার বন্ধুর সাথে বেয়াদবি করো এবং আমার বন্ধুর অমঙ্গল কোনো কিছু করো, তাহলে মনে করো যে আমি আমার বন্ধুর সাথে যারা খারাপ আচরণ করবে, তবে মনে রাখো আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। তাহলে আল্লাহ বন্ধুদেরকে কতটুকু মর্যাদা দান করছেন, যে আল্লাহ বলছে তোমরা যাই কিছু করো আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না। তবে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের ব্যাপারটা হলো কি, যে ব্যাঙ থাকে কুয়ার মধ্যে দলে দলে,
যেই ব্যঙ্গে মানেক ফলে সে কিন্তু আর থাকে না দলে, তখন দেখা যায় তাকে ঠিকমতো মসজিদে যাইতে দেখে না বা তাকে শরীয়তের আইন মেনে চলতে দেখা যায় না, মানুষে বকাঝকা করে, মানুষে বিভিন্ন কিছু করে, কিন্তু কারো কথায় সে কানও দেয় না, তার মতো করে সে চলতেছে। রাতের গভীরে দেখা যায় সে কান্নায় বুক বাসে, সে আল্লাহর প্রেমে কানে কান্নায় বুক বাসে। তখন দেখা যায় তলে তলে আল্লাহর ইবাদত করতে করতে, গোপনভাবে প্রেম করতে করতে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে। এখন তিনি বন্ধু হয়ে গেছে, কিন্তু তার লেবাস, তার সুরত দেখা যায় পাগলের মতো কিংবা সমাজের সাথে মিশে থাকার মতো না। তখন এই মানুষটাকে বন্ড বলতে শুরু করে। যেই আল্লাহর বন্ধু হয়ে গেল, সেই মানুষের কাছে, সে সমাজের কাছে একটা বন্ড হয়ে গেল। তখন সেই লোকটা দুনিয়ার মধ্যে আর কারো কাছে কোনো প্রশংসা পায় না, বিভিন্ন জায়গায় দূর দূর করে খারাপ বলে। আর এই জন্যই বলা হয়েছে মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। তো যারা এই পৃথিবীতে আল্লাহর গোলাম বা বান্দা হয়ে আছে, তারা আল্লাহর বন্ধুদেরকে বকে বা বন্ড বলে বা খারাপ কিছু বলতে থাকে। তাহলে আল্লাহ যে বলেছে আমার বন্ধুদের সাথে কেউ বেদবি করো না, তবে একটা বিষয় হলো মানুষ কিন্তু বুঝতে পারে না সে যে আল্লাহর বন্ধু হয়েছে বা আল্লাহর পথে সে এত অগ্রসর হয়ে গেছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না, না বুঝার কারণে এগুলা বলে। তবে আমি আমি শামিম আলী চিস্তি একটি কথা বলতে চাই, যে আমরা যেহেতু বুঝতে পারি না সে আল্লাহর অলি নাকি অলি হয়েছে কি হয়েছে না, এটা যখন বোঝার মতো আমার জ্ঞান হয় নাই, তাহলে তাকে আমার বন্ড বলার দরকার নাই, তাকে আমার খারাপ বলার দরকার নাই। যেহেতু আল্লাহ বলেছে যদি তোমরা আমার বন্ধুর সাথে বেয়াদবি করো, তাহলে মনে রেখো আমি তাকে ছাড় দিব না। তবে এই পৃথিবীতে দেখা গেছে যে অন্ততপক্ষে আমার এই কথাটা আপনারা মনে রেখে চলবেন, রাস্তায় ঘাটে সমাজে যেখানেই দেখবেন একটা মানুষ অসহায়ের মতো, বা তার খাবারের চাহিদা নাই, ভালো কাপড় পরার চাহিদা নাই, ঘরের সংসারের মানুষও তাকে তেমন একটা ভালো চোখে দেখে না, যেহেতু ইনকাম তেমন করতে পারে না, কারণ সে মিথ্যা বলতে পারে না বা মানুষের একটা লন্ঠন করে খাইতে পারে না, তখন সংসারের মধ্যে ভালো ভালো দিতে পারছে না। এই জন্যই বলা হয়েছে যে মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। আর জেলখানার মধ্যে কি মানুষ সুখে থাকে? জেলখানার মধ্যে এই কথাই সেই কথা শুনতেই থাকে। ঠিক তেমন করে যে একটা আল্লাহর অলি যখন কেউ হয়ে যায়, তখন তার জীবনটা এরকম হয়। এখন আমি যেই যুক্তিটা রাখবো আর যে কথাটা বলবো, সে কথাটা হলো যেমন আল্লাহ কেন বললো যে তোমরা আমার বন্ধুদের সাথে বেদবি করো না, তো কেন বললো এই প্রসঙ্গটি আরেকটু ভেঙে বলে আমি কথা শেষ করব। সেই প্রসঙ্গটি হলো এই বাংলাদেশের মধ্যে যে কারেন্ট উৎপত্তি হয় সেটা কোথায়? সেটা উৎপত্তি হয় সে কর্ণফুলী, কর্ণফুলী থেকে কারেন্ট উৎপাদন হয়, এবং সেই কারেন্ট দেখা যায় যে ঢাকা শহরে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায় পার হাউজের মাধ্যমে এই কারেন্টটা এখানে আসে। এখন সেই পার হাউজের থেকে আবার জায়গায় জায়গায় ট্রান্সমিটার দেওয়া হয়েছে, সেই ট্রান্সমিটার থেকে ঘরে আসে। তবে আমি বলবো যে সেই ট্রান্সমিটার, পার হাউস আর কর্ণফুলী মূল যেখান থেকে কারেন্ট উৎপাদন করা হয়, তো কর্ণফুলীর কোনো কারেন্টের বিদ্যুতের তারের মধ্যে যদি আমি ধরি, তবু আমি সেখানে শর্ট খেয়ে মারা যাব। যদি আমি পার হাউসের কোনো জায়গায় কারেন্টের তারের মধ্যে ধরি, তাহলেও আমি শর্ট খেয়ে মারা যাব। যদি ট্রান্সমিটারের মধ্যে এসেও আমি ধরি, এখানে আমি শর্ট খেয়ে মারা যাব। এরপরে ঘরের মধ্যে সুইচ টিপ দিতে গিয়ে একটা তারের মধ্যে কারেন্ট ওই লিক হয়ে আছে, এখানে ধরলেও আমি শর্ট খেয়ে মারা যাব। তাহলে যদি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কর্ণফুলী ধরি, সেই মূলত মূল জায়গা, সেখান থেকে হযরত আলী, এরপরে আস্তে আস্তে তরিকত জগৎ, বড় পীর আব্দুল কাদের জিলানী এবং খাজা মঈনুদ্দিন চিশতি দিয়ে এভাবে আস্তে 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 যখন আসছে, তাহলে মূল কর্ণফুলী মদিনা শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার থেকে সংযোগ দিল কে? হযরত আলী বা অন্য সাহাবা, এবং তার থেকে হাসান বসরি, হোসেন বসরি, এরপর থেকে এরকম কয়েক সিঁড়ি পরে আসলো বড় পীর আব্দুল কাদের জিলানী, এরপর থেকে এ পর্যন্ত পীরাউলিয়ারা আসলো। এখন দেখা গেছে যে যদি আমরা এই পৃথিবীতে কোনো অলিয়া উলিয়াকে ছোট মনে করি, আমরা যদি তাদেরকে আঘাত করি বা তাদেরকে অমান্য করি বা বকাঝকা করি বা ভণ্ড বলি, আর যদি সে কামেল আউলিয়া হয়ে থাকে, তাহলে মনে করতে হবে যে আমি যে কর্ণফুলীতে
কারেন্টের মধ্যে হাত দিলে যেরকম মারা যাইতাম, পার হাউসের মধ্যে এসে হাত দিলে আমি মারা যাব, তাহলে মনে রাখবেন যে ট্রান্সমিটার থেকে যে ঘরে কারেন্ট আসছে এই ঘরের মধ্যে হাত দিলে আমি মারা যাব, কারণ লাইন কিন্তু একটাই। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কর্ণফুলী হয়ে থাকে আর ছোটোখাটো এই পৃথিবীতে যারা ওলি আউলিয়ারা আছে তারা কিন্তু সেই ট্রান্সমিটার, তাহলে মনে রাখবেন যদি কেউ সেই কর্ণফুলিতে হাত দিলে মারা যাবে না, শুধু ট্রান্সমিটার থেকে যে লাইন আসছে ঘরে এখানে হাত দিলেও মারা যাবে। তাহলে বন্ধুদেরকে কখনো ছোট দেখবেন না। আপনাদের পায়ে পড়ি, হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ করি আপনারা কখনো ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ বলেছে আমি অনেক অপমান সইতে পারি কিন্তু আমার বন্ধুদের অপমান আমি সইতে পারি না। খবরদার, আজকের পর থেকে আমরা তওবা করে নেব। আল্লাহর ওলি যারা, সে আমি যদি দেখি সে একটা খারাপ কর্ম করে ফেলেছে, খারাপ একটা কথা বলে ফেলেছে, কিন্তু সেই কথাটা যদি আমি নিতে না পারি, কথাটা যদি খারাপ হয় তাহলে সেই কথাটা আমি নিব না, কিন্তু তাই বলে আমি সে ওলিকে খারাপ বলতে পারবো না, ভণ্ড বলতে পারবো না, তখনই আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব, তখন আমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ বরবাদ করে দিতে পারে। তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে যারা পৃথিবীতে নবী রাসূল পয়গম্বর এসেছিল তারা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছে, তাদেরকে অপমানজনক করা হয়েছে, তাদেরকে মারপিট করা হয়েছে। তা এরপরে দেখা গেছে নবুয়াত খতম হয়ে গেছে, নবুয়াতের পরে যারা ওলিয়া উলিয়ারা যারা আসছে তারাও কিন্তু অনেক অপমান লান্নত পাইছে, মানুষের অনাদরে থাকছে, তবুও কিন্তু তারা মুখ ফুলে কিছু বলে নাই। যদি আল্লাহর কাছে একবার বলতো যে আল্লাহ তারা আমাকে যন্ত্রণা দেয়, তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ কিন্তু দিত, কিন্তু আল্লাহর বন্ধু যারা তারা কখন এটা বলবে না। এটার প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাগান্বিত হয়ে যখন নাকি তায়েববাসীকে উল্টাই দিতে চাইছে যে হে দোস্ত আপনি একবার বলেন আমি তায়েববাসীকে উল্টাই দিই, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছে হে আল্লাহ আপনি যদি এই তায়েববাসীদেরকে উল্টাই দেন তাহলে আমি হেদায়েতের পথে কাকে ডাকব, আমার দিকে তাকাইয়া আপনি তাদেরকে ক্ষমা করে দেন আর আমি তাদেরকে হেদায়েতের পথে ডাকব, আপনার দয়া হলে তারা পথ পাবে। তখন আল্লাহ এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে যে দেখো আমার দোস্তের কত মায়া, কত দয়া মানুষের জন্য। তাহলে সেই রাসূলের অনুকরণ বা রাসূলের যে ধারা এগুলো কিন্তু ওলিয়াউলাদের মধ্যে আছে। একজন ওলিও কাউকে সহজে গালি দেয় না, সহজে কাউকে অভিশাপ দেয় না, কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে তার কিছু একটা ক্ষতি করে দেয়, কিন্তু সে আউলিয়া বলে না। তাই আমি বলতে চাই যে আমরা কখনো ওলিয়াউলিয়াদেরকে খারাপ বলবো না, কারণ কর্ণফুলী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় তাহলে পার হাউস, তাহলে এটা নবীর সিলসিলা, আর পার হাউস কি, পার হাউস ছিল হযরত আলী, আর সেই হযরত আলী থেকে এ পর্যন্ত পীর আউলিয়া যারা আসছে এরা সবাই ট্রান্সমিটার। তবে এই ট্রান্সমিটারকে আমরা যদি অসম্মান করি তাহলে সেই পার হাউসকে অসম্মান করা হয়, আর পার হাউসকে যদি আমরা অসম্মান করি তাহলে সেই কর্ণফলীকে অপমান করা হয়, তখন আল্লাহ আর সইবে না। হে আমার ভক্তগণেরা, হে আমার আশেকগণেরা, হে আমার দেশবাসীরা, হে বিভিন্ন ধর্ম ধর্মান্তরের লোকেরা, আপনাদের সকলকে আজ আমি অনুরোধের সাথে এই কথাগুলো বললাম। আরেকটি কথা হলো, যদি আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আরও আলোচনা পাইতে, আরও ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।